সিপাহীজলা জেলা পরিষদের 5 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিতা দাসের সমর্থনে বুধবার সকাল 7টা থেকে সকাল 11:30 পর্যন্ত চলে বাইদ্যাদিঘি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত 1 নং ওয়ার্ড এলাকায় বিজেপির মিছিল ও ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান এবং বুট প্রচার। জানা যায় আগামী 8ই আগস্ট ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং 12ই আগস্ট ভোট গণনা। সেই লক্ষ্যে সিপাহীজলা জেলা পরিষদে বিজেপি মনোনীত 5 নং আসনে প্রার্থী সুমিত্রা দাসের সমর্থনে 17 গোলাগাড়ি বিজেপি মণ্ডলের উদ্যোগে বাইদ্যাদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নং ওয়ার্ডে সমস্ত বাড়িতে চলছে বুট প্রচার, জনসম্পর্ক অভিযান ও মিছিল। এদিনের এই বুট প্রচার ও জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন 17 গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ, গোলাঘাটি মণ্ডল যুবমোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক সহ বিজেপি যুবমোর্চার কর্মীরা এবং বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এই দিনের এই বুট প্রচারে গিয়ে 8ই আগস্ট সিপাহীজলা জেলা পরিষদে 5 নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্রা দাসকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনে প্রত্যেক বাড়িতে জনসম্পর্ক অভিযান করা হয়। সুমিত্রা দিকে বিপুল ভোটে জয় করুন, ভোট চাই, ভোট দেন, ভোট দেন।